नमस्कार स्वर छत बागान यूट्यूब चैनल पक्ष के राजू भाई रही अपने सवार साथ बंधुरा आज चले आबार एक नतून फुलर साथचय कर दीते हाँ बंधुरा विशेष फुलटर नाम स्पैंजी কিভাবে আপনি এই স্প্যাঞ্জি ফুলের পরিচর্যা করবেন, কিভাবে এর রোগ পোকা দমন করবেন আর কিভাবে এই স্প্যাঞ্জি ফুল আপনার ছাদ বাগানে সবার চাইতে সেরা হয়ে উঠবে জানতে হলে দেখতে থাকুন স্বাদের ছাদ বাগানের আজকের এই স্প্যাঞ্জি ফুলের উপর বিশেষ ভিডিও। বন্ধুরা ভিডিওটি করতে করতে সন্ধ্যা নেমে গেছে, আমার অনেক ভিডিওতেই এমন সন্ধ্যা নেমে আসে। আসলে সপ্তাহে একদিন আমি ছুটি পাই এবং সেই একদিনই আমি আমার গাছের পরিচর্যা করি, মাঝে মাঝে চেষ্টা করি আপনাদেরকে ভিডিও উপহার দিতে এবং আপনারা অন্যান্য ইউটিউবারদের মতো আমাকে হয়তো পান না, তারপরেও যে আমাকে আপনারা ভালোবাসেন, আমার ভিডিওগুলো দেখেন, আমার সঙ্গে থাকেন, তার জন্য আমি কিন্তু আপনাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আর এভাবেই স্বাদের ছাদ বাগানের সঙ্গে থাকবেন বন্ধুরা। যাই হোক, স্প্যাঞ্জি ফুল গাছ এবং এই ফুল গাছের পরিচর্যা করতে গেলে কতগুলো স্টেপ আমরা অবলম্বন করব। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন তার বাড়িতে কিন্তু স্প্যাঞ্জি গাছ একেবারেই ভালো হয় না। বিভিন্ন মানুষ আমাকে বলেছেন তারা পিটুনিয়া খুব ভালো করতে পারে কিন্তু স্প্যাঞ্জি কিছুতেই তারা ভালো করতে পারে না, কি তার কারণ জেনে নিন আজকের ভিডিওর মাধ্যমে। মনে রাখবেন স্প্যাঞ্জি গাছে মূল শত্রু হচ্ছে জল এবং অত্যাধিক সূর্যালোক, তাই আমরা কিন্তু কখনোই প্রচুর সূর্যালোকে গাছটিকে রাখব না আর প্রচুর জল আমরা কিন্তু গাছটিতে দেব না। তাহলে আমরা কি করব না, আমরা পরিমিত জল দেব এবং সেইভাবে আমরা কিন্তু গাছটির মাটি তৈরি করবো বন্ধুরা। 50% গার্ডেন সয়েল, 40% ভার্মিকম্পোস্ট এবং 10% বালি, এই তিনটে মিশিয়ে আমরা এর মাটি তৈরি করব। তার সঙ্গে অবশ্যই আমরা দেব 2 চামচ হাড়কুচি, 2 চামচ শিংকুচি, 2 চামচ খুরকুচি এবং 1 চামচ রক্তসার। এইগুলো ভালো করে মিশিয়ে মাটির সাথে আমরা মিশিয়ে দিয়ে এর গাছের মাটি কিন্তু আমরা তৈরি করে ফেলব। এইবার এই মাটিটা মোটামুটি 7 থেকে 10 দিন আগে তৈরি করলে ভালো হয়। নার্সারি থেকে আমরা এই রকম ছোট টবে যখন আমরা গাছটিকে আনব, থালার মতো একটা মাটির টবে আমরা বালি দিয়ে এই গাছটিকে, এই টবটিকে আমরা রেখে দেবো সেই বালির মধ্যে। এবং যতক্ষণ না এই টবটি থেকে, এই যে এখান থেকে যতক্ষণ না শেকড় বেরিয়ে আসছে, ততক্ষণ আমাকে কিন্তু গাছটি রেখে দিতে হবে সেই বালির টবে। তারপর যখন এখান থেকে শেকড় বেরিয়ে আসবে, অর্থাৎ আমরা যখন ভাববো যে রুট বাউন্ডটা সুসম্পন্ন হয়েছে, তখন কিন্তু এই গাছটা আমরা এখান থেকে তুলে আমরা 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব বন্ধুরা। মনে রাখবেন স্প্যাঞ্জি গাছ কিন্তু খুব বড় জায়গায় হয় না, তাই আমাকে স্প্যাঞ্জি গাছ কিন্তু ছোট জায়গাতেই করতে হবে। যদি কেউ থালা টবে স্প্যাঞ্জি গাছ লাগাতে চান, তাহলে পিটুনিয়ার মতন একটা থালা টবে একটা গাছ লাগালে আপনাকে হবে না, কমপক্ষে 2-3টে গাছ লাগালে তবে কিন্তু আপনার গাছ ভালো হবে, না হলে কিন্তু আপনার গাছ ভালো হবে না। আমি প্রথমে 1 ইঞ্চি পট থেকে 2 ইঞ্চি, 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি এবং ফাইনালি আমি 6 ইঞ্চি পটে কিন্তু এই গাছ করেছি এবং এই গাছ কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমার ছাদ বাগানে বন্ধুরা। এক একটা গাছে প্রায় অনেকগুলো কিন্তু ফুল হয়েছে আমার। আপনারাও কিন্তু এইভাবে স্প্যাঞ্জি গাছ করবেন তাহলে কিন্তু আপনার বাড়িরও কিন্তু গাছ খুব ভালো হবে। এইবার আসি এই গাছটির ভেজিটেরিয়ান গ্রোথ আমরা কি করে করব। বন্ধুরা ভেজিটেরিয়ান গ্রোথ গাছটির ভালো হয় নাইট্রোজেন সমৃদ্ধ খাবার পেলে এবং এর আলোক থেরাপি যদি ঠিকঠাক আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু এই গাছের ভেজিটেরিয়ান গ্রোথ ভালো হবে। অনেক ক্ষেত্রে ছোট অবস্থায় গাছটির মধ্যে কুড়ি চলে আসবে, তখন কিন্তু আমরা কুড়িগুলোকে ডিসবারিং করে দেবো, অর্থাৎ কেটে দেবো। আমরা ডিসেম্বর এমনকি জানুয়ারির 15 তারিখ পর্যন্ত এই গাছে কোনো কুড়ি আমরা অ্যালাউ করব না, যখনই কুড়ি আসবে তখনই আমরা সেগুলোকে কেটে ফেলবো। কেটে ফেললে কী হবে, এই গাছটি আস্তে আস্তে ঝাঁকড়া হয়ে উঠবে,
আর ছোট অবস্থায় আমরা এনপিকে 20-20-20 অথবা এনপিকে 19-19-19 ফার্টিলাইজার আমরা 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে সপ্তাহে একদিন করে আমরা এই গাছটিতে স্প্রে করে যাব। এইরকমভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই গাছ সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে উঠবে এবং গাছে কিন্তু প্রচুর ব্রাঞ্চেস আসবে এবং প্রচুর ফুল প্রচুর পাতায় কিন্তু ভরে যাবে গাছ। ঠিক জানুয়ারি মাসের একদম 15 তারিখের পর থেকে আমরা গাছের নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেব। 15 তারিখের পর আমরা এনপিকে 0-52-34 এই ফার্টিলাইজারটা 3 গ্রাম 1 লিটার জলে গুলে যদি আমরা গাছে স্প্রে করতে পারি একদম প্রত্যেক সপ্তাহে একবার করে অন্তত 3 সপ্তাহ যদি আমরা দিতে পারি 0-52-34 তাহলে কিন্তু আপনার গাছে প্রচুর কুড়ি চলে আসবে এবং 20 থেকে যখন ফুল হয়ে যাবে তখন আমরা সম্পূর্ণ ফার্টিলাইজার দেওয়া একদম স্টক করে দেবো। গাছ কিন্তু ফ্লাওয়ারিং দিয়েই যাবে, কেননা আমরা কিন্তু মাটির মধ্যে খানিকটা জৈব সার আমরা মিশিয়ে দিয়েছিলাম যখন আমরা মাটি তৈরি করেছিলাম। সেই জৈব সারের প্রভাবে গাছ কিন্তু আস্তে আস্তে গ্রোথ নেবে এবং প্রত্যেক দিন কিন্তু খুব সুন্দরও কিন্তু ফুল দেবে। বন্ধুরা এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। আর যাদের বাড়িতে কলার খোসা আছে, কলার খোসার টুকরো ভালো করে কেটে রোদ্দুরে শুকিয়ে সেই কলার খোসার টুকরোর কুচি মাঝে মাঝে গাছের গোড়ায় আমরা দিয়ে দেবো, তাহলে কিন্তু সেখান থেকে পটাশিয়াম পেয়ে কিন্তু গাছ কিন্তু পটাশের এই ছোঁয়ায় প্রচুর ফুল কিন্তু গাছে চলে আসবে। তো এইভাবে কিন্তু আমাকে স্প্যাঞ্জি গাছের পরিচর্যা করতে হবে। এবার এই স্প্যাঞ্জি গাছের মধ্যে অনেক সময় কি হয় না, রোগ পোকার আধিক্য দেখা যায়, যাতে পোকামাকড় না আসে তার জন্য আমরা টাফগড় বাংলাদেশি বন্ধুরা রোগর হিসাবে পাবেন টাটা কোম্পানির টাফগড়, এই যে এটা, এটার মধ্যে ডাইমেথর 30% রয়েছে। এই ডাইমেথর 30% গ্রুপের যে কোনো পেস্টিসাইড আপনারা দিতে পারেন 1 ml 1 লিটার জলে গুলে প্রত্যেক 10 দিন পর পর একবার করে দিয়ে দিলে কিন্তু এই গাছটিতে কোনো রকম কোনো রোগ পোকার আধিক্য হবে না। যদি কখনো দেখেন এই গাছ আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে অথবা আস্তে আস্তে ঝোলে পড়ছে তখন কিন্তু আপনাকে কার্বন ডাইজিন গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড, এই যে সাপ পাউডার আমি ইউজ করি, এই সাপ পাউডার আপনাকে দিতে হবে। দেখুন এটা 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে এই গাছে কিন্তু স্প্রে করে দিতে হবে, দিলে কিন্তু শেকড় বসবে না, গাছটি কিন্তু সুস্থ থাকবে। বন্ধুরা এভাবে যদি আমরা এই গাছটির পরিচর্যা স্টেপ বাই স্টেপ করতে পারি তাহলে কিন্তু এরকম স্প্যাঞ্জি গাছ প্রচুর সুন্দর হয়ে উঠবে, ঠিক যেমন আমার হয়েছে। বিভিন্ন রকম কালারের স্প্যাঞ্জি গাছ যদি আপনারা কিনতে পারেন এরকম এইভাবে যদি সাজিয়ে রাখতে পারেন আপনার ছাদ বাগানের একটা কোণ কিন্তু এই স্প্যাঞ্জির ফুলে রঙিন হয়ে যাবে। বন্ধুরা তাই সকলের কাছে নিবেদন আপনারা এইভাবে স্প্যাঞ্জি ফুলের চাষ করুন, দেখবেন আপনার গাছ সবার সেরা গাছ হচ্ছে। বন্ধুরা এই ছিল আমার আজকের বিশেষ নিবেদন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্রচুর লাইক দিন, শেয়ার করুন এবং বন্ধুদেরকে উপহার দিন এই ফুলের ভিডিওটি। মনে রাখবেন আপনার করা একটি লাইক আমাকে কিন্তু পরবর্তী দিনে ভিডিও আপলোড করতে অনেক প্রেরণা যোগাবে। তাই প্রত্যেকে স্বাদের ছাদ বাগানের প্রতিটি ভিডিওকে লাইক দেবেন এবং আমাকেও সাহায্য করবেন যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক ভিডিও উপহার দিতে পারি। আর যারা আমার নতুন ভিউয়ার তাদের কাছে রিকোয়েস্ট, স্বাদের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশের বেল আইকনটিকে প্রেস করবেন, তাহলে কিন্তু আপনারা আমার ছাদ বাগানের প্রত্যেকটা ভিডিওর আপডেট যেমন পাবেন তেমনি আমার ছাদ বাগানের ভিডিও অপশানে গিয়ে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। তাই স্বাদের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এর প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনারা আপনার ছাদ বাগানকে ভীষণ সুন্দরভাবে তৈরি করতে পারবেন। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, বয়োজ্যেষ্ঠ সাবস্ক্রাইবারদের আমার আন্তরিক শ্রদ্ধা, আমার প্রণাম, ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় রাজু ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। বন্ধুরা নমস্কার এবং অনেক ধন্যবাদ।